নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। শনি দেখাবে এবার আসল রূপ। পাঁচ রাশি মালামাল হতে চলেছে, এই পাঁচ রাশি বসে বসে হতে চলেছে রাজা। অর্থাৎ শনি কুম্ভ রাশিতে ঢুকে এই পাঁচ রাশিকে করবে রাজা, এবং এই পাঁচ রাশির মধ্যে দুইটি রাশির হতে চলেছে ধনবর্ষা। এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে এই দুই রাশি। অর্থাৎ এই পাঁচটি রাশির মধ্যে কিন্তু এই দুইটি রাশি কিন্তু আছে। কোন এই দুইটি রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। দেখুন, এইবার শনির আসল রূপ দেখতে পাবে এই পাঁচ রাশি। অর্থাৎ এই শনি কুম্ভ রাশিতে বসে বসেই এই পাঁচ রাশিকে রাজকীয় সুখ দিতে চলেছে। দুই রাশির ধনবর্ষা হতে চলেছে, নির্ণায়ক হতে চলেছে এই পাঁচ রাশি, চমৎকার হতে চলেছে এই পাঁচ রাশির। চমৎকারকে নমস্কার জানাই কৌশিক রায়। প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়। প্রত্যেকে কমেন্ট করুন, এবং আমি একটি কথা বারবার বলছি, শনি আপনার ন্যাকাল চাটে ভালো থাকুক কি খারাপ থাকুক, শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন। বিশেষভাবে লাভ আপনারা 100% পাবেন, 100% আপনারা কিন্তু পাবেন। আলোচনা শুরু করা যাক। শনি এই 29 এপ্রিল 2022 কুম্ভ রাশিতে প্রবেশ করে, এই কুম্ভ রাশিতে প্রবেশ করে আসল রূপ দেখাতে চলেছে এই পাঁচ রাশিকে, রাজা করতে চলেছে এই পাঁচ রাশিকে। শনি হচ্ছে ধীরগতি প্ল্যানেট, অর্থাৎ ধীরে মুভমেন্ট করে। আপনারা প্রত্যেকেই জানেন শনি কেন ধীরে মুভমেন্ট করে, এর মাইথোলজি এবং পৌরাণিক ব্যাখ্যা আপনারা জানেন। কারণ রাবণ শনির পাকে ন্যাংরা করে দিয়েছিল, অর্থাৎ পায়ে প্রহার করেছিল, তাই শনি কিন্তু একটু ধীর গতি প্ল্যানেট। তো এই শনির এই যে রাশি পরিবর্তন কুম্ভ রাশিতে, মূল ত্রিকোণ রাশিতে পজিটিভ ক্ষেত্রে প্রবেশে ধনবর্ষা হতে চলেছে পাঁচ রাশির মধ্যে দুটি রাশি। পাঁচ রাশি ভালো ফল পাবে, আসল রূপ দেখতে হবে এবার এই পাঁচ রাশি। দেখুন, 29 এপ্রিল টু 12 জুলাই শনি কিন্তু কুম্ভ রাশিতে মার্গী অবস্থাতে থাকছে। 13 জুলাই 2022 থেকে এই শনি আবার বক্রী হচ্ছে। এই বক্রী হয়ে যাওয়ার কারণে কি ফল পাবে তখন আমি আপনাদেরকে জানাবো। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলটিকে ফলো রাখুন, এখানে টোটাল হাওয়াতে কথা না, সম্পূর্ণ গ্রহের অবস্থান ধরে আমি কিন্তু আলোচনা করি। দুম করে একটা কথা বলে ফেললাম, কোনো আগামাথা নেই, কি কারণ, হোয়াই, লজিক কি, লজিক বোঝানো দরকার। কৌশিক রায় চ্যালেঞ্জ নিয়ে কাজ করি, অর্থাৎ যেটা হওয়ার সেটা আপনার করে দেখাবই। দেখুন, সমস্যা আছে সমাধানও আছে, ঈশ্বর যেমন সমস্যার জায়গাটা করেছে ঠিক সমাধানের জায়গাটা কিন্তু করেছে। একজন প্রকৃত অ্যাস্ট্রোলজার হাত ধরে আপনার কিন্তু তুলতে পারে। দেখুন, নিজের কিছু কিছু ক্ষেত্রে ইচ্ছা শক্তিও থাকা দরকার। আলোচনা শুরু করি। আসল রূপ কোন কোন রাশিকে দেখাতে চলেছে শনি মহারাজ, রাজা করে দিতে চলেছে, বসে বসে রাজা হবে শুন এই পাঁচ রাশি। দুইটি রাশি এক্সিলেন্ট
রেজাল্ট পেতে চলেছে, নির্ণায়ক হতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই দুই রাশি। নাম্বার ওয়ান রাশি, প্রথম যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির খেয়ে আপনার সপ্তমভাবে অবস্থান করছে, এতদিন ষষ্ঠভাবে ছিল, ঠিক ষষ্ঠভাব থেকে সপ্তমভাবে অবস্থান করছে। দেখুন, রবির সাথে শনির কিন্তু শত্রুতা, রবিও শনিকে শত্রু মনে করে, শনিও রবিকে কিন্তু শত্রু মনে করে, কিন্তু এখানে শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। আপনাদের উন্নতি উন্নতি কিন্তু এবার হতে চলেছে, শত্রুতা আপনাদের কমবে, শত্রু শান্ত হবে, ঋণ পরিশোধ হবে, আপনার কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসবে, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, আপনার দীর্ঘদিনের মনের ইচ্ছা পূরণ হতে চলেছে সিংহ রাশি। দুই নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনার ত্রিকোণভাবে অবস্থান করছে এবং কেন্দ্র ত্রিকোণ রাজ্য আপনাদের ক্ষেত্রে সৃষ্টি করছে, অর্থাৎ আসল রূপ দেখাবে তুলা রাশিকে, আকর্ষিক ধনলাভ তুলা রাশি, সম্পত্তিগত দিক থেকে লাভ, এবং আপনাদের ফিনান্সিয়াল গেইন হবে, এবং আপনাদের ক্ষেত্রে নিজস্ব প্রপার্টি সম্পত্তি এই জায়গাগুলো ভালো, সন্তানের ক্ষেত্র ভালো, শিক্ষার জায়গাটা ভালো, শেয়ার মার্কেট জায়গা আপনাদের ভালো, যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে আপনাদের উন্নতি এই সময় হবে তুলা রাশি। লিখে নিন, ডায়েরিতে নোট করে নিন, শনি আসল রূপ দেখাতে চলেছে, দীর্ঘ 30 বছর পর কুম্ভ রাশিতে প্রবেশ, মানে অ্যাকচুয়াল মানে নির্ণায়ক ভূমিকা। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে ভাগ্যভাবে শনি অবস্থান করছিল, এই ভাগ্যভাব থেকে কর্মভাবে শনি অবস্থান করছে, অর্থাৎ কর্ম জায়গাটা আপনাদের স্থিরতা নিয়ে আসবে, কর্মপ্রাপ্তির জায়গা আপনাদের দেখা যাচ্ছে, এমএনসি কোম্পানি বা আপনার ক্ষেত্রে সরকারি চাকরি, চাকরি ক্ষেত্রে উন্নতি, পদ প্রতিষ্ঠা লাভ আপনাদের এই সময় হবে, এবং আপনাদের বেশ কিছু ডিজায়ারগুলো আপনাদের ফুলফিলমেন্ট হবে, এবং একাদশভাবে বৃহস্পতি দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে দিবে, এবং আপনাদের উন্নতি উন্নতি কিন্তু দেখা যাচ্ছে, এবং বিদেশ থেকেও আপনাদের কিন্তু লাভ দিবে। চার নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম এই আপনার বিশ্ব রাশির ক্ষেত্রে কিন্তু শশনাগ মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, চার নম্বর রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রেও আপনাদেরও কিন্তু রাশিতে অবস্থান করে শশনাগ মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, আপনাদের মান সম্মান যশ বৃদ্ধি করবে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, যেহেতু একাদশ পতির সাথে দ্বিতীয়পতি কানেকশান হয়েছে, লাভে লাভ আর্থিক স্থিতি জায়গা, এবং বড় ধরনের কন্ট্রাক্টগুলো পাওয়া সম্ভাবনাগুলো কিন্তু আসবে। আপনি কুম্ভ রাশির মানুষ, ডায়েরিতে নোট করে নিন, আপনার ক্ষেত্রে সফলতায় সফলতা কিন্তু দেখা যাচ্ছে, রাজনীতির ক্ষেত্রে উত্থান, এবং বিদেশ থেকে লাভ এই সময় আপনার কিন্তু হবে। এরপর যে রাশির কথা বলবো সেই রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি চতুর্থভাবে অবস্থান করছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু মালামাল আপনারাও কিন্তু হতে চলেছেন, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে শশনামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, সম্পত্তিগত দিক থেকে লাভ, নিজস্ব প্রপার্টি অ্যাসেট, এবং রাজনীতির ক্ষেত্রে উত্থান, যারা রাজনীতির ক্ষেত্রে আছেন চরম শিখরে আপনারা কিন্তু যাবেন, কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে, এবং পারিবারিক সুখের জায়গা, এবং আপনাদের উন্নতি আপনাদের কিন্তু চোখে পড়ার মতনই কিন্তু দেখা যাচ্ছে। এই পাঁচ রাশি, আমি আবারও বলছি, শনি মহারাজ
এইবার দিতে চলেছে পাঁচ রাশিকে। শনি মহারাজের আসল রূপ দেখতে চলেছে এই পাঁচ রাশি। আর এই পাঁচ রাশির মধ্যে যে দুইটি রাশি ধনবর্ষা হতে চলেছে সেই রাশির নাম একটি তুলা রাশি, নাম্বার ওয়ান। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃশ্চিক রাশি। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।